ডক্টররা ইঞ্জিনিয়াররা কেন বিসিএস এ আসছেন? প্রথম কথা হচ্ছে এটা তাদের ইচ্ছা। সুশান্ত পাল কেন বিসিএস পরীক্ষা দিল? এটা তার ইচ্ছা, কেননা তার ব্যবসায়ী হওয়ার ইচ্ছা ছিল, সে ব্যবসা করার চেষ্টা করেছিল, সে সেটা পারে নাই। ব্যবসা করা খুব কঠিন কাজ, আমি আমি করতে পারিনি, আমি ফেলই উঠছিলাম, আমি করতে পারি নাই। ওই জন্য আমি পরে বিসিএস পরীক্ষা দিলাম, সেখানে পরীক্ষা দিয়ে আমার চাকরিটা হয়ে গেছে। এখন আমাকে চাকরির পরীক্ষা দেবার ক্ষেত্রে সরকার তো কোনো বাধা সৃষ্টি করে নাই। আপনি এটা নিয়ে কথা বলার কে আসলে? আমাদের সংবিধানে তো পেশা নির্বাচনের স্বাধীনতা দেওয়া হয়েছে, বৃত্তি নির্বাচনের সকল স্বাধীনতা আমাদের দিয়েছেন সংবিধান। আপনি এটা নিয়ে কথা বলার কে? আপনি কথা বলেই বা কি হবে? বরং আপনি যদি বেশি কথা বলেন তাহলে কেউ রাগ করে আপনার বিরুদ্ধে মামলাও করতে পারে সংবিধান লঙ্ঘনের দায়ে। আমরা কেউ মামলা করি না, কিন্তু চাইলে অনেক মামলা করা যায়। তো আপনি কিন্তু ঝামেলায় পড়ে যাবেন, এটা নিয়ে বেশি কথা বলবেন না। আপনি চেষ্টা করেন, আপনি চাকরিটা পাওয়ার জন্য চেষ্টা করেন। আপনি তো কোনো ধরনের ডিসক্রিমিনেশনের শিকার হচ্ছেন না, আপনি এত কথা বলে কি হবে আসলে? এত কথা বললেও কি তারা চাকরির পরীক্ষা দিবে না? এত কথা বললেও কি ডাক্তার ইঞ্জিনিয়াররা বিসিএস পরীক্ষা দিবে না? তারা কিন্তু দিবে, যারা দেওয়া তারা কিন্তু দিবে। আরো মজার বিষয় বলি, যার ডাক্তার হিসেবে দেশকে সেবা করার ইচ্ছা, যার ডাক্তার হিসেবে জীবন কাটানোর ইচ্ছা, সে কিন্তু কখনো অ্যাডমিন ক্যাডার হবে না, সে কিন্তু কখনো পুলিশে আসবে না। সো আপনারা তো ভাবার তো কিছু নাই, যারা আসতেছে তাদের আসলে ওই পেশাতে থাকার ইচ্ছা নাই। এখন কার কি ইচ্ছা কার কি ইচ্ছা নাই সেটাও কি আপনি ঠিক করে দিবেন? আমার কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করার ইচ্ছা নাই, সেটাও কি আপনার কাছ থেকে জিজ্ঞেস করে করে আমাকে করতে হবে? আপনি যেমন দেশের নাগরিক, আমিও তো নাগরিক, তাই না? এগুলো নিয়ে এত কথা, এত কথা কেন বলেন? আমি আমি বুঝি না, আমার হয়তো বা বোঝাই ঘাটতি থাকতে পারে। আপনার জায়গাতে আমি হলে আমি পড়াশোনা করতাম, ওটা নিয়ে গবেষণা না করে আমি পড়াশোনা করতাম, আমি আমার নিজের চাকরিটা পাওয়ার চেষ্টা করতাম। আপনি কেন গবেষণা করেন আমি জানি না, বলতে পারবো না। আচ্ছা, এটা নিয়ে ভাববার কথা ছিল সরকারের। সরকার যেহেতু কোনো ধরনের বাধা দিচ্ছে না, সরকার যেহেতু এটা নিয়ে কোনো ধরনের বৈষম্যের সৃষ্টি করছেন না, আপনি এটা নিয়ে এত কথা বলে কি হবে? আমি এটা নিয়ে খুব কথা বলতে দেখি আর মনে মনে হাসি। যারা কথা বলে তারা আসলে, আমার কেন জানি মনে হয় আমার ভুল হতে পারে, তারা আসলে চাকরি পাবার মতো না। চাকরি পাবার মতো যারা তারা এত কথা না বলে পড়াশোনা করে বেশি। তো যাই হোক, কেন বেশি আসছে লোকজন, এটা মানুষের আসলে একটা ব্যক্তিগত পছন্দ। যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করার ইচ্ছে, যার ইঞ্জিনিয়ার হয়ে জীবন কাটানোর ইচ্ছে, সে কিন্তু অ্যাডমিনে আসবে না, সে কিন্তু ফরেনে আসবে না, কাস্টমসে আসবে না, পুলিশে আসবে না, মানে জেনারেল ক্যাডারে সে ট্রাই করবে না। এটা আপনারা শিওর থাকতে পারেন। অনেকের ফ্যাসিনেশন থাকে, অনেকের ওটা নিয়ে একটা প্যাশন থাকে, আবার সবার কিন্তু ওরকম থাকে না। আমি আপনাদের বলি, আমরা যে অনার্স পাস করি, অনার্স এর সার্টিফিকেটটা হচ্ছে একটা চাকরিতে অ্যাপ্লাই করার জন্য একটা পাসপোর্ট। সেই পাসপোর্টটা যখন আমার হাতে রয়েছে, তখন আমি কোন দেশে যাব, কোন বর্ডারটা ক্রস করব, সেটাকে আপনি ঠিক করে দিবেন? আপনি ঠিক করে দিলে আমি শুনবো কথাটা? লাইফটা তো আমার, লাইফটা তো আপনার না। আপনার এটা নিয়ে অনেক দুঃখ থাকতে পারে, হু কেয়ার্স অ্যাবাউট ইউর সরো? আপনার দুঃখ নিয়ে কে কেয়ার করে? আপনি খুব মন খারাপ থাকতে পারে, আপনার সেই মন খারাপ নিয়ে কেয়ার করার সময় কি আমার আছে? আমাকে কি বাঁচতে হবে না? আমাকে কি ভালো কিছু করতে হবে না? আপনার মন খারাপ আপনার কাছেই থাকুক, সেটা নিয়ে ভাববার মতো সময় আমার নাই। এই কারণেই যে চাকরিটা পাওয়ার জন্য যে যুদ্ধটা, যে পড়াশোনাটা, সে পড়াশোনাটা করতে আমি ব্যস্ত, আমার হাতে সময় নাই। আপনি গবেষণা করেন, অসুবিধা নাই। তো যেটা বলতেছিলাম, এখন সবার কিন্তু ওই ন্যাকটা থাকে না যে আমি ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্সে পড়েছি, আমি ফিজিক্স নিয়ে কাজ করব। যাদের ওটা নিয়ে কাজ করার ইচ্ছে তারা কিন্তু কখনো বিসিএস পরীক্ষা দিবে না। যাদের ওটা নিয়ে কাজ করার ইচ্ছা নাই তারা হয়তো বা দিতে পারে। আপনাদের অনার্স এর সার্টিফিকেটটা অ্যাকচুয়ালি একটা হচ্ছে পাসপোর্ট। এই পাসপোর্টটা দিয়ে আপনি যে কোনো জায়গাতে পরীক্ষা দিতে পারেন, আপনার রেজাল্ট অনুযায়ী আপনি অনেক জায়গাতে পরীক্ষা দিতে পারেন। এবং সেই পরীক্ষাটা যেহেতু আপনাকে দিতে দেওয়া হচ্ছে, যেহেতু সেই পরীক্ষাটা দেওয়ার জন্য আপনি সুযোগ পাচ্ছেন, সেহেতু ওই সুযোগটা যদি আপনি কাজে লাগাতে না পারেন, যদি ওই সুযোগটা
কাজে লাগিয়ে আপনি নিজেকে যোগ্য প্রমাণ করতে না পারেন, তাহলে আমি আপনাদের বলছি বিনয়ের সাথে, এটা কিন্তু আপনার ব্যর্থতা, এটা সরকারের ব্যর্থতা না, কোনো কিছুর ব্যর্থতা না, এটা আপনার ব্যর্থতা। বিকজ আপনার সঙ্গে কোনো বৈষম্যের সৃষ্টি করা হচ্ছে না।